গুড মর্নিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখি আজকে সকাল উঠে গেছি, এখানে প্রচুর গরম, দেখি আজ সকালে বইয়ের দোয়ায় চা পাওয়া যায় কিনা। চা হবে তো? হ্যাঁ চা তো হবে, ঠিক আছে, কারণ চা না খেলে এনার্জি পাওয়া যায় না। তোমার তোমার জন্য এনার্জি দরকার না, চাই আমার জন্য এনার্জি দরকার কাজ করার, দেখেন আমি চাই করছি এখন আমার আর অনেক। ফাইনালি তাহলে তুমি কি চা পেলে? শান্তি, চাটা আমি কেমন বানাই বললো তো একটু? তুমি খা, তোমায় কিছু বলতে হবে না আজকে। আমাকে আর ব্লগ শুরু করতে হবে না, কারণ বড় মশাই শুরু করেই দিয়েছেন। এই মাত্র অনির্বাণ বেরোলো, আর আজকে আমি ওর সাথে ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে না, আমি প্রায় রোজই যখন যাই অফিসে ওর সাথে ব্রেকফাস্ট করে নিই, চাউমিন খেয়েছি আজকে। আর শীতকালে চাউমিনটা না একটু বেশিই ভালো লাগে গ্রীষ্মকালের থেকে, কারণ শীতকালে সেই মটরশুঁটি সব কিছু দেওয়া হয় না, মানে মটরশুঁটি দিয়ে চাউমিন খেতে অসাধারণ লাগে, কিন্তু গ্রীষ্মকালে তো সেটা আর পাওয়া যায় না। আরও আজকে টিফিনে নিয়ে গেছে রুটি, ডাল আর ঢ্যাঁড়শ, আলু, পেঁয়াজ ভাজা। আমি আজকে দুপুরে রান্না করবো করলা ভাজা আর মাছ আলুর তরকারি, আমি সব কেটেই রেখেছি, একটু পরে রান্না করব। এখন আমি রান্না করব, বেশিক্ষণ টাইমও লাগবে না করতে। আগে করলাটা ভেজে নিই, রোজ রোজ আমি করলা শেষে ভাজি, কিন্তু আমি আজকে করলা আগে ভাজবো। করলাটা ভেজে নিয়ে তারপরে মাছ আলুর তরকারিটা করব। এই যে এখানে আমার করলা ভাজা করা হয়ে গেছে, এখন মাছটা করব। এই যে সব কাটাই গেছে, রান্না বান্না পুরো কমপ্লিট। এবার আমি এখন স্নান করতে যাব, তো এখন আমি স্নানটা করে নিই। আর দেখো জানলা পুরো বন্ধ করে দিয়েছি, কারণ জানোই তো প্রচুর গরম, মানে বলেছি তোমাদেরকে আর কি বলবো, জানলা খোলা রাখলে গরম হয়ে যাচ্ছে। ওদিকেরটা এখনো খোলা আছে, ওটা পরে করে নেবো, কিন্তু এই ঘরে তো দুপুরবেলা শোবো না, তো এই ঘরটা ঠান্ডা হওয়া প্রয়োজন। এই যে ওপরে কাজ শুরু হয়েছে, সেদিনকে এত দুপুরবেলা কাজ হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে না, পুরো ঘুমের 12টা বেজে গেছে, কি বলি আর। তো বেশি কথা না বললে এখন আমি স্নানটা করে নিই, হয়তো চুল তো অলরেডি শুকিয়ে যাবে, তাও স্নানটা করে নিই। আমার স্নান তো হয়ে গেছে, 12:30টা বেজে গেছে, আর এখন ভাত বসাবো। আর আমি ভাত হচ্ছে প্রেশার কুকারে করি, ঠিক আছে? এটা আমাকে অনির্বাণ এসে শিখিয়েছে প্রেশার কুকারে করা, কারণ আমি যখন মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাতে, ওই জন্য অনির্বাণই বললো যে তুমি একটা কাজ কর, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কি করে প্রেশার কুকারে করতে হয়। একদম ঠিক আছে, তাহলে শিখিয়ে দাও। আর মানে কি বলবো আর, মানে আধা ঘন্টাও লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি, বেশ ভালোও লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যাও, খিদে পেয়ে যায় না। এবার যদি ভিডিওটা অনির্বাণ দেখে বলবে তাহলে বলো তো অল ক্রেডিট গোস টু মি, ঠিক এইটা এরকম করে ঠিক বলবে, জানো তো। আর তো বলবে ভাগ্যে শিখিয়েছি আমি, ভাগ্যে শিখিয়েছি, নয়তো কি করে পারতে বলো, এইটা কি করে বলবে। যে বসে এইটা বড় আছে বলে না তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছোট গ্যাসটাতে করলে না অনেকটা টাইম লেগে যায়। আর ফুল তুমি পুরো হাই হাই এতে করি না, ফ্লেমেতে, লো ফ্লেমে, কারণ হাই ফ্লেমেতে দিয়ে করলে না মানে কি বলে জানো তো, ওটা মানে ভাতটা শক্ত শক্ত থাকে। তো এই যে করে দিয়েছি, এই আধা ঘন্টার মধ্যেই আর কি হয়ে যাবে। আমি লাঞ্চে বসছি আর খুব আওয়াজ পাচ্ছ, কাজ হচ্ছে, চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। এই যে এটা আজকে আমার লাঞ্চের মেনু, ভাত, করলা ভাজা, মাছ আলুর তরকারি। তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলছি, এখন 11:06 বেজে গেছে, দুপুরে ল্যাদ খাচ্ছিলাম, ল্যাদ খেয়ে থেকেতে ঘুমিয়েও গেছিলাম আর কি, ওই জন্য কি বলে অনেকক্ষণ উঠেই গেছি। মাসি যখন এসেছিলো, মাসি তো 4:00 চলে এসেছিলো, তখনই উঠে গেছি ঘুম থেকে, একটু ফোন নিয়ে ঘাঁটছিলাম, এখন উঠলাম, আর দেখো তো জামা কাপড়গুলো কেচেছিলাম না, এখানে সব রাখা আছে, এগুলো এখন ভালো করে আমি গুছিয়ে নিই কেমন হয়ে আছে এখানটা। দেখো আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে, একেবারে হয়ে গেছে।
আর ওটাতে না বাথরুমের একটা মানে ওই জিনিস আছে লাগানোর জন্য, মানে তোমার ওই কি বলে শ্যাম্পু ফ্যাম্পু ওগুলো রাখার জন্য ওটা নেওয়া হয়েছে, এখন লাগানো হয়নি, লাগানো হবে। আর দেখো এখানে আমি পাখাটা চালিয়ে এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, মানে এত গরম না কি বলবো। আর আজকে রাতে করব চিকেন কষা তার সাথে রুটি। তো আমি তো চিকেনটা বার করে রেখেছি অনেকক্ষণ আগেই, মানে যখন চারটে নাগাদ বরফ হয়ে আছে পুরো, এখন আমি ওই পেঁয়াজ এগুলো সব কেটে নিই। আমি এখানে রসুনটা না ভিজিয়ে রেখেছি, মানে খুব অসুবিধা হয় আমার এই চাহাতে। রসুনটা তোমরা জানি ভিজিয়ে রাখলে অনেক মানে খুব তাড়াতাড়ি খোসাগুলো আর কি ছেড়ে মানে ছাড়িয়ে নেওয়া যায়। ভাবছি আজকের চিকেনটাতে অল্প করে আলু দেব, মানে আমার একটাই আলু দেব, মানে একটা আলুকে চার ভাগ করবো, যদি তো ছোট হয় তো ছোট আলু একটা আলুকে দু ভাগ করবো, দিয়ে টোটাল চার টুকরো করবো, মানে দুটো টোটাল আলু নেবো আর কি। এই যে একটা আমি এখন এখানে কাটছি, ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করি এসব করতে করতে, তাহলে আমার সময়টাও চলে যাবে। আর বলো তো তোমাদের পয়লা বৈশাখের প্ল্যান কি? ঠিক আছে, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে বলো যে তোমরা কি করছো না করছো, বাড়িতে কি কি মেনু হবে না হবে, কটা জামা হলো একটু আমাকে বলো, ঠিক আছে? এগুলো আমার শুনতে খুবই ভালো লাগে। আর সব কিছু এই দেখো এরকম দুটো ভাগ করবো, দুটো আর ছোটই নেবো, বেশি বড় না, আলু খাওয়াটা একটু কমাতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এবারে পয়লা বৈশাখটা তো শনিবারে পড়েছে না, তো কি বলবো, রবিবারে পড়লে খুব ভালো হতো, কিন্তু শনিবারে তো অনেক মানের অফিস আছে, তো শনিবারে কোথাও প্ল্যান করা যাবে না, দেখি যদি হয় তো রবিবারে, শিওর না, দেখা যাক কি হয় না হয়। কারণ পয়লা বৈশাখে বেশ যদি রবিবারটা হতো না আমরা একসাথে মানে বেরোতাম, কিন্তু কি আর করা যাবে, পরেই যখন যদি কোনো প্ল্যান ফ্যান করে অনির্বাণ বা আলু দুজনে মিলে দেখা যাক। এখন আলুটা আমার কাটা হয়ে গেছে, আমি এখন আলুটা তো জল দিয়ে ভিজিয়ে রাখি, নয়তো দাগ হয়ে যায় কালো কালো। আলুটা ভিজিয়ে রেখেছি, এবার এখানে পেঁয়াজ কাটবো। এখানে পেঁয়াজের সাইজ দেখো, যেমন সাইজ তেমন ঝাঁজ, বাপরে বাপ, মানে সে কি বলবো, মানে প্রচুর ঝাঁজ এখানকার পেঁয়াজগুলোর, এমনি তো ঝাঁজ এখানে জন্য একটু বেশিই ঝাঁজ পেঁয়াজে। আমি ওই জন্য কি করি জানো তো, মানে কেটে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, ওটা অবশ্যই ভেজানো উচিত, কিন্তু সময় থাকে না বলে আর ভেজানোই হয় না আমার, ওই জন্য আমি এই যে এভাবে কেটে, ঠিক আছে, আমি ওপরের খোলাটাও সারিনি পেঁয়াজের, মানে এই পোর্শনটা, কারণ এখানটা কেমন দাগ ফাঁক হয়ে থাকে আর ভেতরটা তো দাগ থাকে না, না ওই জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম এই যে আমি মানে এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও কীভাবে আমি কী করি, এত ঝাঁজ এখানে পেঁয়াজগুলোর, বাপরে, আর তেমন লঙ্কাগুলোর এখানে বিশাল ঝাল, বিশাল, তাও যদি আমি বেশি লঙ্কা দিই তাও কি যা কেন জানি না অনেক ঝাল লাগে না, আমার এত ঝাল লাগে বলবো, অলরেডি আসলে আমি তো খেতে পারি না ঝাল, খেতে মানে প্রচুর ঝাল খেতে পারি না, খাই কিন্তু অনেক মানে বিশাল মারাত্মক ঝাল খায়। এই যে দাদা এখানে তো পেঁয়াজটা আমি গোল করে কেটেছি, কেটে এই যে মাঝখান দিয়ে কেটে ব্যাস এখানটা ধুয়ে নিয়ে, ধুয়ে নিলেই অনেকটা ঝাঁজ কমে যায়। এখন পেঁয়াজটা আমি কেটে নিই, thank you.
আমার চিকেন ডান। আমরা এখন খেতে বসছি। আজকে অনির্বাণ সার্ভ করেছে এই যেখানে চিকেন কষা তার সাথে রুটি। বলো আজকে চিকেনটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল, রুটির সঙ্গে পারফেক্ট। চাল চাল খুব চাল খাই আমার পর। যদি অনুষ্ঠিতার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অত তখন গুড নাইট, টাটা, বাই বাই।